বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে উঠে আসছে গুরুত্বপূর্ণ একটি খবর। অর্গানাইজার টিচারদের বা ওআরজিদের নামের তালিকা বা লিস্ট কবে আসতে পারে, বিস্তারিত ভিডিওতে তুলে ধরছি। ভিডিওটিকে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজন রয়েছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আজ বুধবার 4/1/2023, নতুন বছরের আরও একটি নতুন দিন। বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নতুন বছরে আবারও কিন্তু দ্বিতীয় দফার ইন্টারভিউ নিতে চলেছে 2014 ও 2017 টেট পাসদের থেকেই। কিন্তু যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমানে এই ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে এত পরিমাণে ব্যস্ত, তাই এই মুহূর্তে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের কোনো অফিসিয়াল নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত তৎপরতার সাথে নতুন বছরে দ্বিতীয় দফার ইন্টারভিউ নিচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে কোন কোন জেলার ইন্টারভিউ নেওয়া হবে সে বিষয়ে তারা কিন্তু চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের একটা গুরু দায়িত্ব হলো সামনে ইন্টারভিউ প্রক্রিয়াকে দ্রুত সমাপ্ত করে নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই এই মুহূর্তে অর্গানাইজার টিচারদের অর্থাৎ ওআরজিদের নামের তালিকা কবে আসবে তা নিয়ে কিন্তু অফিসিয়ালভাবে কোনো কিছুই প্রকাশ করা হয়নি। এ বিষয়ে বিভিন্ন সূত্র থেকে সামাজিক গণমাধ্যমে বিভিন্ন ডেট তারিখের উল্লেখ কিন্তু পাওয়া যাচ্ছে যে নতুন বছরে জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যেই কোনো লিস্ট প্রকাশ হতে পারে, এমনও কিন্তু খবর উঠে আসছে, বা 7 থেকে 10 তারিখের মধ্যে। তবে আপনাদেরকে জানাই, এরকম ধরনের কোনো অথেন্টিক খবর বা অফিসিয়াল ওয়েবসাইটে কোনো ধরনের নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা হয়নি। মূলত পর্ষদের এই চূড়ান্ত ব্যস্ততা হলো ইন্টারভিউ প্রক্রিয়াকে সমাপ্ত করে নিয়োগ প্রক্রিয়ায় হাত দেওয়া। সে কারণেই অর্গানাইজার টিচার বা ওআরজিদের নামের তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে কবে আসবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান কিন্তু আসেনি। আমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটের দিকেই তাকিয়ে থাকতে হবে যে কবে নামের তালিকা প্রকাশ করা হয়। বন্ধুরা, ক্ষেত্রে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ খবর উঠে এলে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।